চলচ্চিত্র জগতের সর্বোচ্চ পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ড অস্কারের 93তম আসরের সেরা ছবি নোম্যাডল্যান্ড সেরা পরিচালক হয়ে ইতিহাস গড়লেন চীনা পরিচালক ক্লোই ঝাও। সেরা অভিনেত্রী হয়েছেন ফ্রান্সিস ম্যাকডোরম্যান্ড। আর দ্য ফাদার ছবিতে অভিনয় করে সেরা অভিনেতা হিসেবে অস্কার পেয়েছেন অ্যান্থনি হপকিন্স। আরও জানাচ্ছেন মার্জিয়া মান্নান। করোনা অতিমারিতে ধুঁকতে থাকা বিশ্বে এক সময়ের যুগধাঁধানো ঝলমলের সব আয়োজনই এখন ফিকে। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কারও হারিয়েছে জৌলুশ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অনেকটা সাদামাটা ভাবেই বসেছিল 93তম অস্কারের আসর। যুক্তরাষ্ট্র এবার ঐতিহাসিক ডলবি থিয়েটারের পাশাপাশি ভেনু হিসেবে যুক্ত হয়েছিল লস অ্যাঞ্জেলস ইউনিয়ন স্টেশনও। এছাড়া লন্ডন আর প্যারিসও রাখা হয়েছিল দুটি স্টেশন। যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারা মনোনীত শিল্পী আর কলা কুশলীরা সেখান থেকেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। অস্কারে এবার সেরা সিনেমা হয়েছে নোম্যাডল্যান্ড, আর সেই সূত্রেই সেরা পরিচালক হয়ে ইতিহাস গড়েছেন চীনা পরিচালক ক্লোই ঝাও। দ্বিতীয় নারী পরিচালক হিসেবে অস্কার জিতলেন তিনি। নোম্যাডল্যান্ডে পশ্চিমে ছুটে যাওয়া যাযাবর এক নারীর চরিত্রে দুর্দান্ত অভিনয় করে সেরা অভিনেত্রীর অস্কার জিতে নিয়েছেন ফ্রান্সিস ম্যাকডোরম্যান্ড। এই নিয়ে তিনটি অস্কার পেলেন এই অভিনেত্রী। দ্য ফাদার ছবিতে ডিমেনশিয়ায় আক্রান্ত এক বৃদ্ধের চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতার অস্কার জিতেছেন অ্যান্থনি হপকিন্স। 83 বছর বয়সী অ্যান্থনি হপকিন্স অস্কারজয়ী সবচেয়ে বেশি বয়সী অভিনেতা। এছাড়া সেরা সহ অভিনেতা হয়েছেন ড্যানিয়েল কালুইয়া জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়া সিনেমার জন্য। আর মিনারি সিনেমায় অভিনয়ের জন্য সেরা সহ অভিনেত্রী হয়েছেন ইউজুং ওয়েন। সেরা আন্তর্জাতিক কাহিনী চিত্রের অস্কার গেছে ডেনমার্কের সিনেমা অ্যানাদার রাউন্ড এর ছুরিতে। সেরা অ্যানিমেটেড সিনেমার অস্কার পেয়েছে সোল। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে একমাত্র ভারতের ছবি হিসেবে অস্কার দৌড়ে সামিল হয়েছিল প্রিয়াঙ্কা চোপড়া ও রাজকুমার রাও অভিনীত দ্য হোয়াইট টাইগার, কিন্তু শেষ পর্যন্ত অস্কার হাতে তুলতে পারেনি সিনেমাটি। মার্জিয়া মান্নান, মাইটিভি।